আমি খুবই এক্সাইটেড জি আমার প্রথম অভিজ্ঞতা গ্রেপ গার্ডেনে জি আমি খুব দেখলাম আর তারপর গ্রেপ পেরে পেরে খাওয়ার তো মজাই আলাদা তারপর আবার নিয়ে আগে খাবো পেট ভরে আচ্ছা তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো তারপরে আচ্ছা এইভাবে নিয়া পরে এইভাবে খালি ভাবে একেবারে ফ্রেশ ফ্রেশ এরূপে আর কিছু হইতে পারে না 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 ওরা ই লাগে ওরা খায় না মুখে দিলে চুকা চুকা লাগে পরে কেমন জানি আর ইয়ে যা মুখ ইয়ে যা আমরা আজকে বিশাল জনসংখ্যা আছি আমাদের আঙুল ফুল বাগান আসছি আজকে মিছিল দিয়ে যাইতেছি আঙুল ফুলের বাগানে একটা ভিডিও হইতে বলা সবাই আমরা এক্সাইটেড আজকে হাই আমি কিন্তু ভাই ভিডিও করতেছি আমি কিন্তু ভিডিও করতেছি হ্যাঁ তো আপনার প্রতিক্রিয়াটা একটু বলেন আজকে প্রথম আসলেন আমি খুবই এক্সাইটেড জি আমার প্রথম অভিজ্ঞতা গ্রেপ গার্ডেনে জি আমি খুব এক্সাইটেড এর আগে কখনো কোথাও খাচ্ছি ফ্রেশ তুলে আচ্ছা আপা যদি কিছু বলতেন প্রথম প্রথম আমি কোনোদিনও গ্রেপ গার্ডেন দেখি নাই জি আজকে গ্রেপ গার্ডেন দেখলাম আর তারপর গ্রেপ পেরে পেরে খাওয়ার তো মজাই আলাদা তারপর আবার নিয়েও যাব যে যতটুকু পারি সে তুমি কিছু বলো সেটা তুমি কিছু বলবো না আগে বলো খেয়ে নি না তারপরে আঙ্গুরের সিজন এখন একটু শেষের দিকে কারণ আমাদের আর কিছুদিনের পরে এক মাসের মধ্যে 15 দিনের মধ্যে শীত এসে পড়বো তো এখন যে যতটুকু আমরা শেষবারের মতো মনে হয় এবার আসলাম এর আগে আপনাদের আঙ্গুর ফলের বাগানে আরেকবার নিয়ে আসছি এবং দেখাইছি আমরা এখন এটা এই আঙ্গুরটা একটু অন্যরকম একটু বড় বড় ভিতরে সিড আছে আমু আজকের আঙ্গুর ফল তুমি কেমন লাগতেছে ভালো লাগতেছে না কেন কি পরিমাণ আঙ্গুর গাছের নিচে মানুষ হাইসে হাইসে খাবো এর লিগেই দেন খাওয়ার সে প্রচুর যে পরিমাণ যে পুইরা দিছে এটা আমি অবাক যেতেছি এই যে যে গাছটা নিচে মনে হইল খাবার মতো কেউ নাই এমন ভাবে পুইরা দিছে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছের নিচে যেভাবে পড়ছে আমরা এই প্রথম আঙ্গুরের বাগানে আসলাম আজকে কোনদিন খুব ভালো লাগতেছে জি এখন আগে খাওয়া দাওয়া করবেন নাকি আগে নিবেন আগে খাবো পেট ভরে আচ্ছা তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো তারপরে আচ্ছা আঙ্গুর পরে এমন পাকা পাকছে কিসমিস হয়ে গেছে গা কিসমিস হইয়া দেখুন কিসমিস হয়ে গেছে কেউ যদি কিসমিস লাগে তাহলে আমাদের এখানে অর্ডার করতে পারেন আমাদের এখানে নিয়েন কিসমিস কিসমিস আছে এখানে হ্যাঁ এই যে এইভাবে নিয়া পরে এইভাবে খালি ভাবে দীপন কো ভাই খাইতেছে ভালো দাদা
আর এটার মধ্যে যেটা গ্রিন যেটা সেরকম মনে করি অনেক ভালো মিষ্টি আছে দোকানে সাজা রাখি আর কিছু হইতে পারে না ঠিক আছে ট্রাই করে দেখি আবার $4 কিলো কোনো এন্ট্রি ফি নাই পেট পুরে খেয়ে দিতে হবে আমাদের আঙ্গুরের স্বর্গ রাজ্য আছে আঙ্গুরের স্বর্গ রাজ্য একেবারে এই বক্সটা ফিল আপ করে নিব চার কেজি বা পাঁচ কেজি নিতে পারে দেখো রাফি এই যে কালো গুলা খেয়ে দেখো এগুলা এগুলা তোমার অন্যরকম মিষ্টি অনেক তবে একবার পাকাটা কিভাবে জানেন আজকে নিবেন না কালকে শেষ যারা পারতো সে বিক্রি করা আঙ্গুরে পোকা থাকে না সে পোকা আমার গায়ে উঠেছিল কাটাও তো যাবে এই যে চুকনোরা কিন্তু অনেক সময় এখানে বাবা খাওয়াই দিবে বাবার টাকি লাভ করে বাবা হ্যাঁ They use the chemical, so we are not allowed to eat. So get rid of the insects. Oh, insects. Oh, give me that little one. Holy. I want to get this little পেট বলে ব্যথা শুরু হয়েছে অলরেডি ভাই পেট ব্যথা করে ওকে তাহলে ফলাই ওকে ফলাই দাও আর খাও না খা কইছে আমি খাই না তো সবুজ না তো এর জন্যই তো আমি খাই না বুঝছো বাস্তি হ্যাঁ আমার ছেলে কয় সবুজ না তো এর জন্য আমি খাই না সবুজ পছন্দ আঙ্কেলের কাছে দিয়ে আসো একটু পেট খারাপ হলে একটু পেট খারাপ হলে আমার হয় না মনে চাইতেছে আপেলের এখানে বৈশা বৈশা আচ্ছা আপেল কোনটা ই হইব আগে তোমার পে করতে হবে
আপেল দুইটা দাও। আমি একটা আপেল খাবো।